নমস্কার বন্ধুরা, আমি সোনাম, তোমাদের ইউটিউব চ্যানেল উন্নয়নে বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তাহলে আজকে আমি ঝট করে তোমাদের একটা কথা বলে দিই যে আজকে আমরা বাংলার একটা অন্যতম সৌন্দর্যপূর্ণ জায়গায় চলে এসেছি, যেটার নাম বিশ্ব বাংলা গেট। হ্যাঁ বন্ধু, তোমরা ঠিকই শুনেছো, বিশ্ব বাংলা গেট কে শুনিনি। এখান থেকে তোমরা অনেকেই হয়তো নিচ থেকে আসা যাওয়া করেছো, কিন্তু আমিও আগে জানতাম না যে বিশ্ব বাংলা গেট এই বৃত্তাকার গেটের ওপর কিন্তু রয়েছে একটা ঝুলন্ত রেস্টোরাঁ। হ্যাঁ, তুমি এই পুরো কলকাতা শহরের দৃশ্য, বিশেষ করে নিউ টাউনের ভিউটা তোমরা খেতে খেতে দুপুরবেলার লাঞ্চে কিংবা রাত্রে ডিনারের সময় খেতে খেতে পুরো দৃশ্যটাকে সুন্দরভাবে দেখতে পারবে। তো আজকে আমরা সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এখানে চলে এসেছি। তো এখানে আসার সরল পথ, বিধাননগর থেকে কোনো বাস, বিধাননগর স্টেশন থেকে কোনো বাস নিয়ে আসতেও পারো, যদি কোনো বা অটো ধরে আসতে পারো, আর যদি তোমাদের পার্সোনাল গাড়ি থাকে তাহলে এখানে পার্কিং লট করাই রয়েছে। এখানে আসার টাইমিং হলো দুপুরবেলা 12টার থেকে 4টে, যেটা হচ্ছে লাঞ্চের পিরিয়ড, আর সন্ধেবেলা 7টার 10টা। মনে রাখবে অতি অবশ্যই সোমবারে কিন্তু আমাদের বিশ্ব বাংলা গেট বন্ধ থাকে। তোমরা যেহেতু জানো যে আজকে আমরা বিশ্ব বাংলা গেট হ্যাঙ্গিং রেস্তোরাঁ দেখতে এসেছি, তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এখানে কিন্তু টিকিট কাউন্টারে তোমাদের কোনো বিনামূল্যে টিকিট পাওয়া যাচ্ছে, কিন্তু ওপরে যেতে গেলে তোমাকে 500 টাকার ন্যূনতম খাবার খেতেই হবে। 500 টাকার খাবারের মধ্যেই টিকিট কিন্তু ইনক্লুড রয়েছে, তার বেশি খেতে পারো কিন্তু কম খেতে পারো না। ঠিক আছে, তাহলে টিকিটের বিষয়টা আশা করি বোঝা গেছে। ব্যাগ যদি সাথে নিয়ে রাখো তাহলে ব্যাগেজ কাউন্টারে ব্যাগ কিন্তু জমা দিতে হবে। আর দ্বিতীয় আর তৃতীয় কথা যেটা বলার, যে এখানে কিন্তু ওপরে 100 জনের ক্যাপাসিটি রয়েছে, তাহলে 100 জন একবারে ওঠাতে পারে। তাহলে 100 জন হয়ে গেলে কিন্তু নিচে তোমাদেরকে ওয়েট করতে হবে। ওয়েট করার জন্য সুন্দর ক্যাফেটা তৈরি করা হয়েছে, তোমরা নিচে ক্যাফেতে ওয়েট করতে পারো, কিছু খেতে পারো, তার জন্য একটা সুন্দর ব্যবস্থা। হ্যাঁ, রেডি আছে। তাহলে আমরা চলে এসেছি ওপরে এত কষ্টের পর। এবার তোমরা দেখতেই পাচ্ছ এখানে টাইমটা আবার লেখা রয়েছে, আমি বলেছিলাম 12টার থেকে 4টে আর 7টার থেকে 10:30 লাঞ্চ আর ডিনারের টাইম, আলাদা কোনো টাইম আসলে কিন্তু হবে না। এবার দেখো না, বিশ্ব বাংলা স্টার্টার রয়েছে, মেন কোর্স রয়েছে, ডেজার্ট রয়েছে, মাল্টি কুইজাইন স্প্রেড রয়েছে, ভেজিটেরিয়ানদের জন্য কিন্তু অনেক অনেক অপশন রয়েছে। কিন্তু এখানে একটা কথা বলে দিই, 500 টাকার বিল তোমাদেরকে করতেই হবে। উপরে আসতে গেলে কোনো ন্যূনতম টিকিট লাগে না, কিন্তু 500 টাকার বিল তোমাদের করতেই হবে। অনেক অপশন রয়েছে, ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান দুজনের জন্যই কোনো অসুবিধা হবে না।
তো বন্ধুরা, তোমরা দেখলে যে কিভাবে আমরা নিচ থেকে উপরে আসলাম কিছুক্ষণ অপেক্ষা করার পর। সো এখন আমরা খাবার অর্ডার দিয়েছি, তো মেনু কার্ডটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো মেনু কার্ডের মধ্যে কি কি আছে তোমরা দেখে নিয়েছো। এখানে ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান দুজনের জন্যই কিন্তু প্রচুরভাবে অনেকগুলো অপশন রয়েছে, তোমরা চুজ করতে পারবে। কিন্তু একটা কথা বলে রাখি, উপরে আসার জন্য কিন্তু ন্যূনতম কোনো টিকিট নেই। উপরে আসতে গেলে তোমাকে অ্যাটলিস্ট 500 টাকার খাবার খেতেই হবে। আর মেনুটা দেখে তোমরা বুঝতেই পেরেছো 500 টাকার নিচে এখানে কিছু তেমনভাবে পাওয়াও যাচ্ছে না। খাবারটা আসার পর আমি তোমাদের বলবো যে খাবারটা কেমন। কিন্তু খাবার চেয়েও বড় ব্যাপার হচ্ছে এটা ভারতের প্রথম হ্যাঙ্গিং রেস্টুরেন্ট, যেটাকে ঝুলন্ত রেস্টুরেন্ট বলা হয়। তো আমি তোমাদেরকে ভিউটা দেখাতে চাইবো যে ভিউটা এখানে কেমন। আর যদি সত্যিই ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে ভিউটা দেখার জন্য নিজেই তোমাদেরকে আসতে হবে। চলো ভিউটা দেখি। হাই, সে হাই। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে অর্ডার দিয়ে দেওয়া হয়ে গেছে। তো আমি তোমাদেরকে পুরো জায়গাটা ঘোরাতে চাইছিলাম। তোমরা যেভাবে নিচের থেকে দেখো পুরো বিশ্ব বাংলা গেটটা কিন্তু একটা সার্কেল, পুরো রেস্টুরেন্টটা কিন্তু সেই কনসেপ্টেই করা হয়েছে। পুরো রেস্টুরেন্টটা কিন্তু একটা বৃত্ত আকারের, বাংলা ভাষায় আমরা যেটা বলি বৃত্ত আকারের। তো পুরো সার্কেলটাকে কিন্তু বাংলার বিভিন্ন ঐতিহ্য, বাংলার বিভিন্ন মহান মানুষদের দ্বারা কিংবা কোনো খেলা, কোনো সঙ্গীতকার, কোনো নৃত্যকীর দ্বারা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, গোছানো হয়েছে। আমরা তোমাদেরকে প্রত্যেকটা ছবি খুব ডিটেলসে দেখাবো। ও ভিউটাও নিচের থেকে মানে নিউ টাউন শহর, মানে কলকাতা শহর, নিউ টাউনের এরিয়া যদি খুব সুন্দরভাবে উপভোগ করতে চাও তাহলে ওপরে এসে কিন্তু একটা আলাদা জিনিস তুমি অনুভব করতে পারবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে বলে মাদার টেরেসার একটা কাইন্ড ছবি লাগানো হয়েছে। তারপর আমাদের কবিগুরুকে কে চেনে না, রবীন্দ্রনাথের ছবি খুব সুন্দর করে, খুব সুন্দর কোট, ওয়ের দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার। এই কোটটা আমরা কে জানি না, এই কোটটার সঙ্গে খুব সুন্দর করে ওয়ালগুলো সাজানো হয়েছে। প্রত্যেকটা দেয়ালের প্রত্যেকটা লেখা আর চিত্রের মধ্যে কিন্তু মনে হচ্ছে এক একটা নতুন বাংলার কনসেপ্ট, এক একটা পুরানো বাংলার কনসেপ্ট। তো নতুন বাংলা আর পুরনো বাংলা দুটোকে মিলিয়ে একটা অদ্ভুত মিশ্রণ করে এই বিশ্ব বাংলা গেটের রেস্টুরেন্টটা করা হয়েছে। বাংলায় কিন্তু অনেকে খেলার উল্লাস বলে কমে গেছে, কিন্তু দাদাকে দেখলে, আমাদের সৌরভ গাঙ্গুলি দাদাকে দেখলে কিন্তু সেই উল্লাসটা এখনও বজায় রয়েছে বলে মনে হয়। সেই দাদার ছবিও কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরেছে আমাদের এই বিশ্ব বাংলার রেস্টুরেন্টটা। তো এখানে শুধু খাবারের জন্য না, এখানের এখানের যেই পুরো পরিবেশটা সেটা তোমার দৃষ্টিভঙ্গি করবেই করবে। তুমি যদি আসো এখানে একটা আলাদা অনুভূতি পাবেই পাবে। এই দিকটা কিন্তু কোনো চেয়ার টেবিলের ব্যবস্থা নেই, এই দিকটা পুরো নিরিবিরি ভিউ দেখার জন্য, দৃশ্যটা উপভোগ করার জন্য ফাঁকা রেখে দেওয়া হয়েছে। একটা হালকা মিউজিক চলছে আর খুব শান্ত পরিবেশ রয়েছে। এখানে কিন্তু নিরিবিরিতে সময় কাটানো যেতেই পারে। আমার জন্ম কিন্তু কলকাতায়, দীর্ঘদিন ধরে, দীর্ঘ বর্ষ ধরে কলকাতায় থেকে এসেছি। কিন্তু সত্যিই আজ এই বিশ্ব বাংলার বৃত্তকার ঝুলন্ত রেস্টুরেন্টে না আসলে আমি জানতে পারতাম না যে আমাদের তিলোত্তমা ওপর থেকে এত সৌন্দর্যপূর্ণ দেখা যেতে পারে। তোমরা চারিদিকে, কলকাতার চারিদিকে চোখ ঘুরিয়ে এক নজরে দেখতে পারবে এই বিশ্ব বাংলা গেটে এসে। সত্যি এটা বলা যেতে পারে যে এখানে আসা ব্যর্থ হবে না, তোমার সময় ব্যর্থ।
রেস্ট্র করে সবাই কিন্তু অনেক এই বিশ্ব বাংলা গেটকে বলে যে এটা নাকি ঝুলন্ত রেস্ট্র, এখানে গেলে অনেক মজা পাবে। কিন্তু এখানে আসলে কিন্তু খাবার কথা তোমরা ভুলেই যাবে। এখানে আমরা কিন্তু অনেকক্ষণ এসেছি কিন্তু আমাদের মনে পড়ছে না যে আমরা খাবার অর্ডার করেছি, কখন আসবে না আসবে। অন্যান্য রেস্টুরেন্টের ক্ষেত্রে এটা কিন্তু হয় যে আমরা অধীর অপেক্ষায় বসে থাকি যে খাবার কখন আসছে, খাবার কখন আসছে। কিন্তু এখানে আসার পর আমরা কিন্তু খাবারের কথা মনে পড়ছে না। এখানে এত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে পাশ থেকে যে খাবারের কথা তোমার কিন্তু। তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের খাবার চলে আসছে। আমরা তিন রকম খাবার অর্ডার করেছিলাম। তো প্রথমে করেছিলাম মাটন বিরিয়ানি, মাটন বিরিয়ানি দেখতে পাচ্ছ পরিমাণটা, আর মাটন বিরিয়ানির সঙ্গে রায়তা দিয়েছে। তারপর আমরা একটা অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইসের সঙ্গে আমরা অর্ডার করেছিলাম গার্লিক চিকেন। তো মাটন বিরিয়ানিটা 499, মানে 500 টাকায় 1 টাকা ফেরত দেবে। আর তোমার রাইসটা নিয়েছিল 399, আর চিকেনটাও নিয়েছিল 399। এখানে কিন্তু ওয়াশরুম বা বেসিনের ব্যবস্থা নেই, যেহেতু এটা 25 মিটার ওপরে, তো এখানে সেরকম ব্যবস্থা নেই। কিন্তু এনারা আমাদের গরম জল দিয়েছে হাতটা ধোয়ার জন্য, স্যানিটাইজারের ব্যবস্থা ও গরম জল রয়েছে, দ্বিতীয় কোনো অপশন কিন্তু নেই। আমি সকল খাবার তোমাদেরকে দেখালাম, সম্পূর্ণভাবে খাবারগুলো দেখালাম। এবার খাবারের ব্যাপারে আমার কিছু কথা বলার আছে, যে ফিডব্যাকটা যে খাবারটা খুব বহুত বড় একটা কিছু ব্যাপার তা না, আবার খুব খারাপও না, মাঝারি মোটামুটি খাবার ঠিকই আছে। কিন্তু খাবারের প্রাইস অনুসারে খাবারটা সেই কোয়ালিটির না, কিন্তু প্রাইসটা নেওয়া হয়েছে তোমাকে এটা বুঝতে হবে যে এত উপরে এত সুন্দর ভিউ তোমাকে উপভোগ করতে দেওয়া হয়েছে, যেটা কিনা লাখ টাকায় পাওয়া যেতে পারে না। তো এত সুন্দর ভিউটার জন্যই কিন্তু আমার মনে হচ্ছে বিলটা খাবারের প্রাইসগুলো একটু হাই, দ্যাটস ইট। তাহলে বন্ধুরা আমি তোমাদের সকলকে বললাম যে আমার খাবারটা কেমন লাগে। এবার আমাদের স্যারের কাছে জিজ্ঞাসা করি যে স্যার আপনার খাবারটা কেমন লাগে সেটা। খাবারটা প্রথম বলি যে আমি মাটন বিরিয়ানি নিয়েছি, আরও নিয়েছে কি চিকেন, চিকেন হট গার্লিক, চিকেন হট গার্লিক, আর একটা কী আছে এটা মিক্স ফ্রাইড রাইস, ঠিক আছে। তো দুজন দু রকম খাই, এতে আমাদের বেনিফিট এটা হয়েছে যে মাটনটার টেস্ট বোঝা গেলো, চিকেনগুলোর টেস্ট বোঝা গেলো। মাটনটার কথা আমি বলি, মাটন হিসাবে ঠিকই আছে, সমস্যা নেই। ডিম ওর সাথে আবার একটা ডিমও দেয়, এটা মানে কি বলবো, 100-এ আমি 70 দিতে পারি। আর চিকেনটা ও বলবে, চিকেনটা ও কত দেবে, আর এখানে কিন্তু মাটনের অনেকগুলো পিস, 4 পিস আছে মাটনের, 4 পিস আছে তোমার, আলু আছে, ডিম আছে, রাইস আছে, ঠিকই আছে, ঠিকই আছে। একজন খেতে পারবে না, একজন খেতে পারবে না। আর এটা যদি যারা খুব কম খায়, হ্যাঁ দুজনের লাগবে। আর একটা কথা, যদি ভিউ ভিউ দেখতে চাও যে একটা সুন্দর ভিউ থাকবে, পরিষ্কার ঝকঝকে একটা লন্ডন লন্ডন ভাব থাকবে, তার জন্য তোমাকে এখানে আসতে হবে। কলকাতায় বসে লন্ডনের যে একটা ফিলিংস যদি নিতে চাও, তার জন্য কিন্তু বিশ্ব বাংলা গেট, আর কোনো জায়গা নেই, এটাই বলবো আর কিছু না। ধন্যবাদ স্যার আপনার রিভিউ। Thank you.
করছো আমরা, একটা মজার জায়গা, মানে কি বলবো, এই ভিউটা 100,000 টাকা 1,00,000 টাকা দিয়েও পাওয়া যাবে না। তার মানে তোমরা বুঝতে পারছো আমরা লিফটের মধ্যে থেকে নিউ টাউন পুরোটা দেখতে পাচ্ছি, কলকাতা দেখতে পাচ্ছি, আমরা লিফটের মধ্যে রয়েছি এখন, আর তোমরা আমাকেও দেখতে পাচ্ছ। আমি জানি না কেমন দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছ, কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা নিচে যাচ্ছি। আসার সময় এই ভিডিওটায় ভয়েস ওভার করতে পারা যায়নি কারণ অনেক রোদ ছিল, তো আমাদের সঙ্গে তোমরাও নিচে নামতে থাকো। ও হেভি লাগছে, হেভি লাগছে, আসতেই হবে, না আসলে কোনো কথা হবে না, তাই না স্যার? কাপলস আসতে, সিঙ্গেল এসে কোনো লাভ নেই। না না, সিঙ্গেল আসলে বসার বসার জায়গাও নেই, অ্যাট লিস্ট একজনকে সাথে নিয়ে আসতে হবে। তাহলে দেখতে পাচ্ছ যে আমরা বিশ্ব বাংলা গেটের মধ্যে রয়েছি, তো এখানে ওয়েট করার জন্য যেহেতু 100 জনের ক্যাপাসিটি রয়েছে, তাহলে ওয়েট করার জন্য একটা সুন্দর জায়গা লাগবে। সুন্দর জায়গার জন্য আমাদের একটা সুন্দর, খুব সুন্দর পার্ক বানিয়ে দিয়েছে, আমাদের খেলার জন্যও খুব সুন্দর। যদি ফ্যামিলির সঙ্গে আসো তাহলে কিন্তু সকল পরিবারের সঙ্গে এখানে খুব মজা করতে পারবে, তো আমরা দেখে নিই চলো। বন্ধুরা, তাহলে তোমরা শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ জিনিসটা দেখলে, সম্পূর্ণ জিনিসটা আমরা তোমাদের সামনে আমি তুলে ধরলাম যে কিভাবে এখানে আসবে, কত টিকিট লাগে, টিকিট মূল্য ও কতটা, উপরে কিভাবে যেতে হবে, ব্যাগেজ কাউন্টারে ব্যাগ রাখবে কিভাবে, উপরে লিফটের সাহায্যে কিভাবে তোমরা নিউ টাউন দেখতে দেখতে উপরে চড়ে যাবে, খাবার কেমন, খাবারের কোয়ালিটি কেমন, খাবার কত মূল্য, খাবার পুরো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স কেমন, উপরে দেয়ালে কত সুন্দর সুন্দর জিনিস লাগানো রয়েছে, সম্পূর্ণ জিনিসটা কিন্তু তোমাদের সকলের সামনে আমরা তুলে ধরেছি। আশা করি তোমাদের সম্পূর্ণ ভিডিওটা খুব ভালো লেগেছে, ও আমাদের কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। আমরা কিন্তু গোয়া, সিমলা, মানালি অনেকে অনেক জায়গা আর ছুটিতে যাওয়ার কথা বলি, কিন্তু উইকেন্ডসে আমি তোমাদের সবাইকে এটা রিকমেন্ড করব ও আগ্রহ করবে যে তোমরা শনিবার রবিবার দিনে যদি ছুটির সময় পাও তাহলে অবশ্যই নিজের লাঞ্চটা কিংবা ডিনারটা এখানে করতে এসো। আশা করি নিরাশ হবে না বা হতাশ হবে না। তাহলে ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটায় যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নমস্কার।